68 নম্বর সূরার 51 নম্বর আয়াত। কাফেররা যখন কোরআন শুনে তখন তারা তাদের দৃষ্টি দ্বারা যেন আপনাকে আছাড় দিয়ে ফেলে দেবে এবং তারা বলে, সে তো একজন পাগল। এই আয়াত দ্বারা কোরআন এর আল্লাহ বোঝাতে চেয়েছে যে মুহাম্মাদের মুখে যখন এ সকল বাণী শুনে তখন তারা মুহাম্মদকে আস্ত একটা পাগল মনে করে, কারণ সে এই সকল উদ্ভট আয়াত দিয়ে বোঝাতে চায় যে সে নবী। অর্থাৎ ওই আগেকার দিনের কাফেররা যারা আসলে ছিল প্রকৃত জ্ঞানী, যারা ছিল সম্মানিত মানুষ, যারা সকল ধর্মের সম অধিকার প্রতিষ্ঠিত করেছিল আরবে, যারা প্রেমের কবিতা বলতো আরবের নারীদেরকে, যে আরবে চলতো সঙ্গীত, যে আরবে চলতো নৃত্য, যে আরবে ছিল সবার একসাথে বসবাসের স্থল মক্কায়, সেই আরবের মানুষদেরকে যখন এই সকল উদ্ভট কথাবার্তা শুনিয়ে মুহাম্মদ নিজেকে নবী দাবি করত এবং সকল ধর্মের বিশ্বাসকে অপমান করত, তখন মুহাম্মদের এই সকল কীর্তি কালাপ এবং বাণী শুনে তারা অত্যন্ত বিরক্ত সহকারে মুহাম্মদের দিকে তাকাত। মুহাম্মদ এবং তার অনুসারীরা অসংখ্য হাদিসে প্রমাণিত, তারা বদ নজরে বিশ্বাস করত, কারণ প্রকৃত জ্ঞানীদের চোখের দিকে তাকালে এদের পিলে চমকে যায়। তাই তারা এই ধর্মকে টিকিয়ে রেখেছে না শুনে, না ভেবে এবং আলোচনায় না এসে, খুন করে, অপমান করে, মিথ্যা প্রচার করে। অন্যথায় এই ধর্ম অনেক আগেই মারা পড়ত।